পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় আসন সংখ্যা 44টি। এর আগে দুটি পর্বে আমরা এই আসন এবং প্রার্থীদেরকে নিয়ে কথা বলেছি, আজকে এই সংক্রান্ত আমাদের তৃতীয় পর্ব। আগে থেকেই বলে দিচ্ছি আজকের এই পর্বটা একটু লম্বা হতে চলেছে। প্রথমেই আসি বালির কথায়। 2016 বালিতে জিতে বিধায়ক হয়েছিলেন বৈশালী ডালমিয়া, কিন্তু তারপরে কিছুদিন আগে তৃণমূল দল থেকে বহিষ্কৃত হওয়ার পরে দলে থেকে কাজ করতে পারছি না জোয়ারে ডুব দিয়ে তিনি ভেসে উঠেছিলেন বিজেপির সোনার বাংলার তীরে। এই 2021 বালি থেকে আরও একবার তিনি নির্বাচনী লড়াইতে নামছেন, কিন্তু এইবারে বৈশালী ডালমিয়া বিজেপির প্রার্থী। আর তার দাবিটা বেশিরভাগ সিনেমাতেই ভূতের যা দাবি থাকে, আমি আমার অসমাপ্ত কাজ শেষ করতে চাই। বৈশালী ডালমিয়ার বিপরীতে ব্রাম প্রার্থী হিসেবে বালি থেকে দাঁড়াচ্ছেন দীপশিতা ধর। দীপশিতা ধরের রাজনৈতিক জীবনের শুরু একদা বামেদের গড় যাকে বলা হতো সেই আশুতোষ কলেজ থেকে। তারপরে দিল্লিতে যেটা বামেদের গড় সেই JNU তিনি পড়াশোনা করেছেন, ছাত্র রাজনীতি করেছেন। দীপশিতা ধরের সম্বল হলো তার পরিবারের রাজনৈতিক ইতিহাস। তার দাদু দুবারের বাম বিধায়ক ছিলেন এবং তারই সঙ্গে ভালো করে কথা বলতে পারা, যেটা এখনকার রাজনীতিতে লুপ্তপ্রায়। এখন দীপশিতা ধরের মতো বেশ কিছু তরুণ মুখেদেরকে দেখে বামেরা আশায় মুখ বাঁধছেন, কিন্তু তারই সঙ্গে এই তুলনাও টেনে আনা হচ্ছে যে বামেদের আরেক তরুণ মুখ, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, JNU-র আন্দোলন থেকে উঠে আসা একটি মুখ ছিলেন কানহাইয়া কুমার। তাকে দেখেও বিহারের প্রচুর বাম সংগঠনগুলি আশায় বুক বেঁধেছিলেন, তিনি নির্বাচনী লড়াইতেও দাঁড়িয়েছিলেন। কিন্তু ফলাফল বেরোনোর পরে দেখা গিয়েছিল যে ভোটের নিরিখে তার প্রতিপক্ষের থেকে অনেকটাই পেছনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এখন দীপশিতা ধরের ক্ষেত্রে দেখার বিষয় এটাই যে এক যাত্রায় পৃথক ফল হয় কি না। এরপরে আসি হাওড়া মধ্যর কথায়। হাওড়া মধ্য থেকে নির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন অরূপ রায়। আমরা অরূপ রায়ের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, যার এক মিনিটের একটি অংশ আমরা আপনাদের সামনে এখন তুলে ধরছি। আপনারা যদি গোটা সাক্ষাৎকারটা দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, 100 জন বললে আমরা পুরো সাক্ষাৎকারটা আপলোড করব। হাওড়াতে একজন নয়, দুজন নয়, তিনজন নয়, তিনজন না হয় তবু মেনে নেওয়া যাবে, পাঁচজন নেতা মন্ত্রী বিধায়ক দল ছাড়লেন এবং কোথাও গিয়ে বকলমে তাদের অভিযোগ নাকি আপনার দিকেই, কি বলবেন? আমি তাদের দুর্নীতিটা ধরে ফেলেছি, তাদের দুর্নীতিটা প্রকাশ করে দিয়েছি, সেই কারণে। রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি আপনার বিরুদ্ধে বকলমে তোপ দেগে দল ছাড়লেন, হাওড়ায় আপনার লড়াইটা কতটা কঠিন হলো? রাজীব বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক নেতা বলে আমি মনে করি না তাকে। এইবারে আসি শিবপুরের কথায়। শিবপুর হলো আমাদের মনের বয়স তো কম বলা জটুলাহিদির এলাকা। তিনি বিজেপিতে যোগ দিয়েছেন কিছুদিন আগে তৃণমূল ছেড়ে, এবং বিজেপিতে যোগ দেওয়ার সময় তিনি বক্তব্য রেখেছিলেন যে আমাকে বয়সের দোহাই দিয়ে দল টিকিট দিল না, তাই আমি কোনো রকম শর্ত ছাড়াই বিজেপিতে যোগ দিয়েছি। জটুলাহিদির বয়স 84 বছর। তিনি 5 বারের বিধায়ক থেকেছেন, কিন্তু তারপরেও এইবারে টিকিট না পেয়ে তিনি অপমানিত হয়েছেন, তিনি ক্ষুণ্ণ হয়েছেন, আর তাই তিনি যোগ দিয়েছেন বিজেপিতে, এমন একটি দলে যেখানে আডবাণীজি নিজে VRS নিয়ে বসে রয়েছেন। জটুবাবু, এটা কোনো কথা? এই শিবপুরেই নির্বাচনী লড়াইতে নামছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। খেলার মাঠ ছেড়ে খেলা হবে দলে, মানে তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি দাঁড়াচ্ছেন, আর তার বিপরীতে বিজেপির প্রার্থী হিসেবে এখান থেকে দাঁড়াচ্ছেন রথীন চক্রবর্তী, যার নামে এলাকায় পোস্টার পড়েছে যে তিনি চোর। CPM-এর দয়ায় ডাক্তারি পাস করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তিনি মেয়র হয়েছিলেন, হাওড়ার মানুষজনকে বোকা বানিয়ে তিনি বহুতল তৈরি করেছেন, প্রমোটারদের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা কেন্দ্র খুলে সেখানে ব্যবসা করছেন, এবং তার প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে, আর সেই সম্পত্তিকে বাঁচানোর জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। হে ভগবান, ইস, এইভাবে কেউ বলে? নিশ্চয়ই এগুলো বিরোধীদের চাল। হাওড়া দক্ষিণে বিজেপির প্রার্থী হিসেবে লড়াইতে নেমেছেন রাজনীতির কভি হাঁ কভি না চলচ্চিত্রের নতুন সংযোজন রন্তিদেব সেনগুপ্ত। একদিকে যখন প্রার্থী তালিকায় তাদের নাম না থাকার জন্য বহু সদস্যরা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, ক্ষুণ্ণ হচ্ছেন, এপাং ওপাং ঝপাং করছেন, সেখানেই আরেকদিকে প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হওয়ার পরে এই রন্তিদেববাবুর অবস্থাটা হয়েছিল ছেড়ে দে মা কেঁদে বাঁচি। রন্তিদেব সেনগুপ্ত রাজ্যে RSS-এর মুখপত্র স্বস্তিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন দীর্ঘ সময় ধরে। তিনি ভেবেছিলেন তিনি একজন সেকেন্ড মুকুল রায় হবেন, মানে থিঙ্ক ট্যাঙ্ক টাইপের, কিন্তু এইবারের নির্বাচনে বিজেপি তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে এই হাওড়া দক্ষিণ থেকে।
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে তিনি জানান যে তিনি নির্বাচনী লড়াইতে থাকতে চান না। যদিও তারপর উপর থেকে বার্তা আসার পরে তিনি বলেন যে আমি আগে আমার ক্ষোভ প্রকাশ করেছিলাম, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে, রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন তারাও চাইছেন, তারাও অনুরোধ করেছেন যে আমি যেন নির্বাচনে লড়াই করি, আমি দলের একজন অনুগত সৈনিক, তাই আমি লড়াইটা করব, আমার আগের সিদ্ধান্ত আমি ফিরিয়ে নিচ্ছি। শেষমেশ নির্বাচনী লড়াই লড়ছেন রন্তিদেব সেনগুপ্ত, জিতবেন কি না সেটা জানা যাবে 2রা মে। এইবারে আমরা আসবো পাঁচলার কথায়, কিন্তু তার আগে একটা কথা বলি। এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে বিজেপি মানেই পুরনো তৃণমূল, তাই এরা দুজনে মিলে বিজেমূল, তাই এদেরকে কোনো ভোট দেবেন না কারণ এরা বিজেমূল, আমাদেরকে ভোট দিন কারণ আমাদের দলে যারা লোক রয়েছেন তারা অরিজিনালি আমাদেরই দলের লোক। এই ন্যারেটিভটা বা এই যুক্তিটার মধ্যে একটু গোঁজামিল রয়েছে, তার কারণ বিজেপি এবং তৃণমূলে কিন্তু সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস এইসব জায়গার লোকজন ভরে ভরে রয়েছে, এবং এই জিনিসটা বড় নেতাদের ক্ষেত্রে খুব একটা চোখে না পড়লেও যত নির্বাচন এগোচ্ছে, যত তথ্য আমরা সামনে পাচ্ছি, তত দেখা যাচ্ছে ব্লক চেয়ারম্যান, সভাপতি এই সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসটা অনেক বেশি। এবং তার থেকেও বড় কথা, সিপিআইএম বা কংগ্রেস তৃণমূল থেকে অত লোকজন না নিলেও তাদের সঙ্গে সংযুক্ত মোর্চায় জোটে থাকা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আব্বাস সিদ্দিকীর দল কিন্তু প্রচুর তৃণমূলের লোক নিয়েছে, এমনকি বিজেপির লোকও নিয়েছে। তিনি যে কেন্দ্রের প্রার্থী সেটা যে ফেজে থাকবে সেই কথা বলার সময় তার কথা আমরা নিশ্চয়ই বলবো, কিন্তু এই লোক নেওয়া, বিশেষ করে আব্বাস সিদ্দিকীকে নিয়ে লেফট ফ্রন্ট মানে বিভিন্ন বাম সংগঠনগুলিকে নিয়ে যে বাম ফ্রন্ট, তার মধ্যে নানান রকম ঝামেলা তৈরি হচ্ছে। যেমন ঝামেলা তৈরি হয়েছে পাঁচলাতে, পাঁচলা সাধারণভাবে ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি, তাই এখানকার ফরওয়ার্ড ব্লক এই আসনটিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দিতে চায়নি, কিন্তু শেষমেশ এইখান থেকে সংযুক্ত মোর্চা সমর্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন আব্দুল জলিল। এই আব্দুল জলিল এর আগে তৃণমূলে ছিলেন, তাই পাঁচলার ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব জানিয়েছে যে পাঁচলাতে ফরওয়ার্ড ব্লক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই প্রার্থীকে সমর্থন করবে না। যদিও ফরওয়ার্ড ব্লক সংযুক্ত মোর্চায় রয়েছে, কিন্তু পাঁচলাতে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সমর্থন করবে না। এখন বিষয়টা হচ্ছে, স্থানীয় ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের বক্তব্য হলো, আমাদের দলটি সুভাষচন্দ্র বসুর আদর্শে চলে, এখন নির্বাচনের জন্য একটি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করাকে আমরা সুভাষচন্দ্র বসুর আদর্শের পরিপন্থী বলে মনে করি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই তারা ISF-এর প্রার্থীকে সমর্থন করছেন না বা ভোটের কাছ থেকে তারা সরে দাঁড়িয়েছে। এবং তারই সঙ্গে ফরওয়ার্ড ব্লকের আরও কিছু নেতৃত্বের বক্তব্য হলো যে এই জলিল যখন তৃণমূলে ছিলেন তখন তার বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের কর্মীদেরকে মারধর করা, মিথ্যে মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়া এই ধরনের অভিযোগ উঠেছিল। এখন সেই জলিলের সঙ্গে এই কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতে হয়, ভোট চাইতে হয়, তাহলে ফরওয়ার্ড ব্লকের কর্মীদের জন্য সেটা যথেষ্ট অস্বস্তির কারণ হবে, এইটাও কিন্তু তাদের সমর্থন সরিয়ে নেবার পিছনে একটা বড় কারণ। অন্যদিকে জলিলের বক্তব্য হলো, না সব ঠিক আছে, অল ইজ ওয়েল, কয়েকজন একটু এদিক ওদিক করছেন কিন্তু ফরওয়ার্ড ব্লকের বেশিরভাগ নেতা, বেশিরভাগ কর্মীরাই আমার সঙ্গে রয়েছেন। তারই সঙ্গে জলিল সাহেব এটাও বলেন যে আমি যখন তৃণমূলে ছিলাম তখন ফরওয়ার্ড ব্লকের একাংশ আমার দলের কর্মীদেরকে মারধর করেছে, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু এখন সেই সব নিয়ে ভাবার সময় নেই। কে ঠিক, কে ভুল, কে সঠিক প্রার্থী, কে বেঠিক প্রার্থী, এই সমস্ত কিছুই জানা যাবে 2রা মে। এরপরে আসি উলুবেড়িয়া পূর্বের কথায়, এখানেও সেই একই গল্প, প্রাক্তন তৃণমূল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছেন এবং এখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসেবে উলুবেড়িয়া পূর্ব থেকে দাঁড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছেন এবং এখন উলুবেড়িয়া পূর্বের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। কি অদ্ভুত বিষয় দেখুন, এত রকম কথা বলা হচ্ছে তৃণমূল, বিজেপি, বিজেমূল এইসব নিয়ে, আব্বাস সিদ্দিকী নিজে এত রকম কথা বলছেন কিন্তু তারপরেও সেখান থেকে তিনি দলে লোক নিচ্ছেন, এবং শুধু নিচ্ছেনই না, প্রার্থী হিসাবেও তাদেরকে দাঁড় করাচ্ছেন। রাজনীতি সত্যিই ভারী মজার জিনিস। 2016 বিধানসভা নির্বাচনে ডোমজুর থেকে জিতেছিলেন তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি যে ভোট মার্জিনে জিতেছিলেন সেই সংখ্যাটা ছিল 1,07,701, অর্থাৎ তারপরে দ্বিতীয় স্থানে যে প্রতিপক্ষ ছিলেন তাকে রাজীব বন্দ্যোপাধ্যায় 1,07,701 ভোটে পিছনে ফেলে রেখে দিয়ে এসেছিলেন। এখন তৃণমূলের অন্যান্যদের মতো তার বিরুদ্ধেও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল, আর কেউ ছিল না বলে তিনি জিতেছিলেন, এই ধরনের কথা এখন তৃণমূল টেনে আনলেও এই ভোট মার্জিন নিঃসন্দেহে চোখ ধাঁধিয়ে দেবার মতো। এবং সেইবারের নির্বাচনে জেতার পরে রাজীব বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে হয়েছিলেন ফার্স্ট বয়, একেবারে নয়নের মণি। এবং সেইবারে নির্বাচনে বিজেপি সেখানে পেয়েছিল 15,484 ভোট, সেভাবে দেখতে গেলে কিছুই না, কিন্তু এইবারে রাজীব বন্দ্যোপাধ্যায় রং বদল করেছেন, সবুজ থেকে তিনি চলে গেছেন গেরুয়ায়, আর গেরুয়া শিবির তাকে তার পুরনো আসনেই আরও একবার প্রার্থী করেছে।
বিজেপির তরফ থেকে ডোমজুড়ে দাঁড়াচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তার বিরুদ্ধে তৃণমূলের হয়ে এখানে লড়াই করতে নামছেন কল্যাণ ঘোষ, যার রাজীববাবুর ওপরে যথেষ্ট রাগ রয়েছে। কারণ অভিযোগ, 2018 এই এলাকার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে দাঁড়ান কল্যাণ ঘোষ, কিন্তু সেই নির্বাচনে রাজীব বন্দ্যোপাধ্যায় নির্দল প্রার্থীকে দাঁড় করিয়ে তৃণমূলের অফিসিয়াল ক্যান্ডিডেট কল্যাণ ঘোষকে হারিয়ে দিয়েছিলেন। তাই তৃণমূল এবারে ঠিক করেছে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। কি হবে সেটা দেখা এখন সময়ের অপেক্ষা। এরপরে আসি চাপদানির কথায়। চাপদানিতে এবারের নির্বাচনে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন অধীরবাবু ছাড়া কংগ্রেসের আরও একজন শীর্ষ নেতা, যাকে পশ্চিমবঙ্গের তল্লাটে দেখা যায়, সেই আব্দুল মান্নান। আব্দুল মান্নানেরও একটা সাক্ষাৎকার আমাদের কাছে রয়েছে। এডিটর চালাও। অনেকে বলছে যে 2011 বিজেপির পার্টি অফিসের যে হাল আর 2021 কংগ্রেসের পার্টি অফিসের হাল অনেকটা একই রকম, কেউ সেরকম ভাবে নেই, মাঝে মধ্যে শুধু জানান দেওয়া হচ্ছে যে আমরা আছি। অনেকেই বলছেন যে লড়তে হবে বলে লড়া, এটা কি ঠিক? বা এই ধারণা যদি ভাঙতে হয় তাহলে কি করতে হবে আপনাদের এই আসন্ন নির্বাচনে? আমাদের তো 2011 যেমন বলেছিলেন, তারপরে 2016 যখন নির্বাচন হয়, আমরা কিন্তু 2011 পরে যখন 2009 পরে 2004 যখন আমরা লোকসভা দূর ধরি, এককভাবে 6টা সিট পাই। মমতা ব্যানার্জি কিন্তু এককভাবে 1টা সিট পায়। তো আপনি যদি সিটের নিরিখে সব মনে করেন, আপনার গল্পটা আপনি যদি আমাদের উপরে চাপিয়ে দেন, আই এম সরি, সেখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আবার 2011 যেখানে আমরা শেষ হতে চলেছিলাম, 2016 কিন্তু আমরা মেজর বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেলাম। নিশ্চয়ই এটা আমরা সংখ্যার কাড়িচুপি করে দলত্যাগ করে করিনি। তো রাজনীতি উত্থান পতনের মধ্যে দিয়ে আছে, একটা দল কখনো ক্ষমতা আসে আবার একটা দল কখনো ক্ষমতাচ্যুত হয়ে যায়। আপনি 2011 যা দেখেছেন বলছেন, 2016 এখন 2021 বিজেপি যা দেখেছেন, 2021 মনে দেখছেন, কালকে তো অন্যরকম হতে পারে। কালকে তো আমরা বলছি যে আমরা জোট শক্তি ক্ষমতা আসবো, তখন আবার অন্যরকম হবে। ভদ্রলোকের সাক্ষাৎকার বড়ই আনবো না, কি জানি নির্বাচনের ফলাফল কি হয়। যাই হোক, আমরা চলে আসি উত্তরপাড়ার কথায়। উত্তরপাড়ায় তৃণমূলের বিধায়ক ছিলেন প্রবীর ঘোষাল, তারপরে সেই ধরতক্তা মার পেরে দলে থেকে কাজ করতে পারছি না, প্রবীর ঘোষাল চলে যান বিজেপিতে। এবং প্রবীর ঘোষাল বিজেপিতে ঢোকার সঙ্গে সঙ্গে বিজেপির মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা, যথারীতি পোস্টার পরে। এবং পোস্টারে প্রবীরবাবুকে নিয়ে যে কথাগুলি লেখা হয়, যে তথ্যগুলি উঠে আসে, সেগুলো রীতিমতো ভয়ঙ্কর। এই পোস্টারগুলিতে প্রবীরবাবুকে শিশু পাচারকারী হিসাবে আখ্যা দেওয়া হয়। শুধু তাই নয়, ফেরিঘাটের ইজারা পাইয়ে দিয়ে কাটমানি নেওয়া, কোন্নগর পুরসভা লজে মধুচক্র চালানোর মতো গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি উত্তরপাড়ার বিধায়ক বিজেপি থেকে দূর হটো, এই ধরনের স্লোগানও লেখা হয়। কিন্তু যথারীতি এই সমস্ত অভিযোগকে বিরোধীদের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন প্রবীর ঘোষাল। এবং এই 2021 নির্বাচনে উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী হিসেবে তিনি দাঁড়াচ্ছেন। আর তার উল্টো দিকে তৃণমূল দাঁড় করিয়েছে অভিনেতা কাঞ্চন মল্লিককে। কাঞ্চন মল্লিকও একটি রাজনৈতিক দলের একটি নির্বাচনের প্রার্থী। আরও যে কী কী দেখতে হবে রাজনীতিতে। তবে না, ইলেকশন কমিশনের রুলবুকে কোনো বারণ নেই, অতএব উত্তরপাড়ায় এবারের বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। নন্দীগ্রামের নির্বাচন হয়ে গেছে, এই চতুর্থ দফায় নির্বাচন রয়েছে সিঙ্গুরে। সিঙ্গুর এবং নন্দীগ্রাম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উত্থান। আর এই এলাকার যে সমস্ত মানুষের হাত ধরে তাদের উত্থান, তার মধ্যে অনেকেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিপরীতে দাঁড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে একজন হলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে মাস্টার মশাই। মাস্টার মশাই টাটা ন্যানোর কারখানা সিঙ্গুরে হবে না, এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। তারপরে তিনি এখান থেকে নির্বাচনেও দাঁড়িয়েছেন এবং জিতেছেন, কিন্তু এইবারে দল তাকে টিকিট দেয়নি। তাই তিনি অপমানিত বোধ করেছেন এবং চলে গেছেন বিজেপিতে। বিজেপি কিন্তু তাকে টিকিট দিয়েছে। বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য হওয়ার পরে বিজেপির মধ্যে একটা ছোটখাটো বিদ্রোহ হয়ে উঠেছে। মারামারি, ভাঙচুর, অনশন, বিক্ষোভ কি না হয়েছে সেখানে, কিন্তু তারপরেও বিজেপির প্রার্থী হিসেবে থেকে গেছেন মাস্টার মশাই। আর তিনি সিঙ্গুরে এবার বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। তৃণমূল এবারে সিঙ্গুরের দায়িত্ব দিয়েছেন একদা মাস্টার মশাই এর শিষ্য বেচারাম মান্নাকে। এখন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে সব কাজ আসলে সেই সময় বেচারাম মান্নাই করেছিলেন, মাস্টারমশাই সেরকম কিছু করেননি, শুধু বেচারাম মান্নার সঙ্গে সঙ্গে ছিলেন। আর এই সব কিছুর মাঝখানে সিপিআইএম এর প্রার্থী হিসেবে এখানে দাঁড়াচ্ছেন তরুণ ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। তাঁর বক্তব্য হলো সিঙ্গুর থেকেই পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের স্বপ্ন ভাঙা শুরু। এত বছর পরে এসে মানুষ বুঝতে পারছেন বুদ্ধদেব ভট্টাচার্যরা ঠিক ছিলেন,
রাজ্যে শিল্পায়ন প্রয়োজন। হ্যাঁ, তবে কিছু পদ্ধতিগত ভুল হয়েছিল। আশা করি প্রতারিত সিঙ্গুরের প্রতিনিধি হয়ে বিধানসভায় সিঙ্গুরের মানুষের কথা বলতে পারব। এখানে কে ঠিক, কে ভুল, আরও কী সমীকরণ বাকি রয়েছে, এর জবাব দেবেন সিঙ্গুরের মানুষজন, এবং সেই জবাব আমরা জানতে পারব দোসরা মে। এইবার আসি চন্দননগরের কথায়। চন্দননগরের কথা বলতে গেলে এই ভয়াবহ এক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। কানে ভেসে আসে প্রয়াত অভিনেতা তাপস পালের সেই মন্তব্য, যেগুলো মুখে আনা যায় না। আজকে তিনি আমাদের মধ্যে নেই। শোনা যায় জীবনের সায়াহ্নে এসে তিনি এই বিষয়গুলি নিয়ে যথেষ্ট অনুতপ্ত ছিলেন। আজকালকার নেতা নেত্রীরা, এমনকি কর্মী সমর্থকরাও যে সমস্ত ভাষা প্রয়োগ করেন, তারাও কি কোনোদিনও অনুতপ্ত হবেন? নাকি এই অনুতাপ ব্যাপারটা পদস্খলন হলে তবেই হয়? যতক্ষণ না ধরা পড়ছি ততক্ষণ পর্যন্ত নর্দমার মতোই মুখ ছুটতে থাকে। যাই হোক, 2014 সালে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে অধীর বাবুর কাছে রেকর্ড 3.5 লক্ষ ভোটে হেরেছিলেন তৃণমূলের গায়ক নেতা ইন্দ্রনীল সেন। তারপরে 2016 চন্দননগর থেকে বিধানসভার প্রার্থী হিসেবে দাঁড়ান তৃণমূলের হয়ে ইন্দ্রনীল সেন এবং জেতেন। এই 2021 তার উপরে ভরসা রেখেছে তৃণমূল। তিনি এবারের নির্বাচনেও চন্দননগরে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। একসময়কার সতীর্থ শুভেন্দু অধিকারী কিছুদিন আগে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ করেছেন, কিন্তু এসব বিরোধীদের চক্রান্ত, অতএব এইসবে পাত্তা দেবার কোনো মানেই হয় না এইসব বলে এই চ্যাপ্টারটাকে শেষ করতে চেয়েছেন গায়ক ইন্দ্রনীল সেন। চুচুড়াতে আরও একবার এক সাংসদকে আঁকশি দিয়ে টেনে বিধানসভা নির্বাচনে নামিয়েছে বিজেপি। লকেট চ্যাটার্জি এখানে বিজেপির টিকিটে লড়ছেন। এইখান থেকে বিজেপির টিকিট পাবেন বলে আশা করেছিলেন জেলা সভাপতি সুবীর নাগ, কিন্তু শোনা যায় যে এই টিকিট না পেয়ে তিনি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন। লকেট চ্যাটার্জি বিজেপির প্রার্থী হিসেবে চুচুড়া থেকে লড়াইতে নামছেন। এরপর বলাগড়ে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। প্রণম্য ব্যক্তি, স্বনামধন্য লেখক এবং আরও যা যা ভূয়সী প্রশংসা করা যায় সবই তার প্রাপ্য, কিন্তু তারপরেও কিছু প্রশ্ন কিছুতেই এড়িয়ে যাওয়া যায় না। আর সেগুলো হচ্ছে, ঠিক নির্বাচনের আগেই, নির্বাচনের মুখেই তৈরি হলো দলিত সাহিত্য একাডেমি, এবং কিভাবে মনোরঞ্জন ব্যাপারী তার চেয়ারম্যান হয়ে গেলেন, এবং কিভাবে দুম করে 2021 নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থীও হয়ে গেলেন, সবই ওই কাকতালীয় ব্যাপার হবে হয়তো। সবশেষে আসি চণ্ডীতলার কথায়। চণ্ডীতলায় বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অভিনেতা দেবাশিস দাশগুপ্ত। ও, এই নামে তো চিনবেন না, এখানে দাঁড়িয়েছেন দেবাশিস দাশগুপ্ত ওরফে প্রখ্যাত অভিনেতা যশ। এবং তার উল্টো দিকে তৃণমূলের হয়ে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন স্বাতী খন্দকার, যিনি এখানে তৃণমূলের বিধায়ক। এবং সিপিআইএমের হয়ে দাঁড়িয়েছেন 2014 নিজের জেতা আসনে 2019 3 নম্বরে থাকা মোহাম্মদ সেলিম। লোকসভা নির্বাচনে বিজেপির দেবশ্রী চৌধুরীর কাছে হেরে গেলেও এইবারের বিধানসভা নির্বাচনে 2021 বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা থেকে তিনি জিতবেন বলেই আশাবাদী। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। এর পরের দফায় যে নির্বাচন রয়েছে সেখানকার আসন, সেখানকার প্রার্থীদের নিয়েও এরপরে আলোচনা হবে। ভালো থাকবেন।